নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মানকচু বড়া করে দেখাবো, তো আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন। কচু নিয়েছি, কচুটা এখন কেটে নেব। কচুটা আমি পরিষ্কার করে ছেলে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে আসব। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, কচুটা এখন আমি গ্রেট করে নেব। পুরো কচুটা আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা আমি কেটে নিয়েছি, এখন কচুর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি লবণ। হলুদ গুঁড়ো এখানে আমি বেসন নিয়েছি, এগুলো এবার একসঙ্গে মাখিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু জল দেব। এবার আমি অল্প অল্প করে বেসন দেব। এটা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। বড়াটা আমি ইন্ডাকশনে ভাজবো, তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন সুইচটা অন করে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন এরকম গোল গোল করে দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। পিঠে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বাকি সবগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব।
সব বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মানকসুর বড়া এইভাবে খেলে খুবই ভালো লাগে। আর এই আজকের এই মানকসুর বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।